ফাইনালে উঠেও পদক অধরা থেকে গিয়েছিল বিনেশ ফোগাটের কাছে। এরপর দেশে ফিরে কংগ্রেসে যোগ দিয়েছিলেন তিনি। এবারের বিধানসভা নির্বাচনে জুলানা থেকে বিনেশকে প্রার্থী করে কংগ্রেস। প্রথমবার প্রার্থী হয়ে জয়ী হন তিনি। কুস্তিগীর বিনেশ ফোগাট বিধায়ক নির্বাচিত হলেন জুলানা কেন্দ্র থেকে। ১৯ বছর পর এই আসনে জিতল কংগ্রেস। ये हर उस लड़की की हर उस महिला की लड़ाई है जो संघर्ष के रास्ते को हमेशा चुनती है। आज संघर्ष की जीत हुई है, सच्चाई की जीत हुई है और मैं चाहती हूँ कि हमारे लोगों ने जो प्यार प्रेम दिया है, जो इस देश ने मेरे को प्यार प्रेम दिया है, उसको मैं हमेशा बना के रखूँ, उनके विश्वास को हमेशा बना के रखूँ। खेल की तरफ भी देख सकते हैं, राजनीति में अगर आ गए तो कंटिन्यू इधर ही रखेंगे। लोगों ने प्यार प्रेम दिया है, उनके लिए काम भी करना पड़ेगा फील्ड में रह के। ऐसा तो है नहीं कि हम दोनों चीजें कर सकते हैं। বিজেপি প্রার্থী তথা প্রাক্তন সেনা অফিসার বিনেশের কাছে হারলেন ৬০০০এরও বেশি ভোটে। বিজেপির প্রাক্তন সাংসদ তথা ভারতের কুস্তি সংস্থার প্রাক্তন সভাপতি বৃজভূষণ শরণ সিং এর বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছিল। সেই সময় কুস্তিগীরদের আন্দোলনের অন্যতম মুখ ছিলেন বিনেশ ফোগাট। বিনেশের সঙ্গে বজরং পুনিয়াও কংগ্রেসে যোগ দিয়েছিলেন। কুস্তিগীরদের পাশে ছিলেন কৃষকরাও। হরিয়ানার পাশাপাশি কেন্দ্রে বিজেপি সরকারের মনোভাব দেখে বিভিন্ন সময় প্রতিবাদে সরব হয়েছিলেন কৃষক ও কুস্তিগীররা। এবার সেটা কাজে লাগিয়েই নির্বাচনে বাজিমাত করতে চেয়েছে কংগ্রেস। যদিও তাদের হরিয়ানা দখলের স্বপ্ন এবারও অধরাই থাকছে। হরিয়ানায় বিজেপি সরকার টানা তৃতীয়বার ক্ষমতায় আসতে চলেছে। যদিও বিনেশের ক্যারিশমাকে কাজে লাগিয়ে ১৯ বছর পর জুলানা আসনটি পুনরুদ্ধার করল কংগ্রেস। এই আসনে বিজেপি প্রার্থী করেছিল সেনাবাহিনীর প্রাক্তন ক্যাপ্টেন যোগেশ কুমারকে। বিনেশ ১৫ রাউন্ডের গণনা শেষে জয়লাভ করেন ৬০১৫ ভোটের ব্যবধানে। একটা সময় যোগেশ ৩০০০এরও বেশি ভোটে এগিয়েছিলেন। ষষ্ঠ রাউন্ডের শেষে বিজেপির লিড ছিল ১২৩৭। এরপর থেকে লিড বাড়াতে থাকেন কংগ্রেসের বিনেশ। কংগ্রেস শেষবার জুলানায় জিতেছিল ২০০৫ সালে। ২০০৯ ও ২০১৪ সালে এই আসনটি জিতেছিল ইন্ডিয়ান ন্যাশনাল লোকদল। ২০১৯ সালে জিতেছিলেন জননায়ক জনতা পার্টির অমরজিৎ ধান্ডা। অমরজিৎ এবার পেয়েছেন চতুর্থ স্থান। তৃতীয় স্থানে আইএনএলডির সুরেন্দর লাথের। বিনেশের প্রাপ্ত ভোট ৬৫,০৮০। যোগেশ কুমার পেয়েছেন ৫৯,০৬৫টি ভোট। আইএনএলডি ও জেজেপি প্রার্থীরা পেয়েছেন যথাক্রমে ১০,১৫৮ ও ২,৪৭৭টি ভোট। আম আদমি পার্টি এই আসনে প্রার্থী করেছিল কুস্তিগীর কবিতা রানীকে। তিনি ফিনেশের সঙ্গেই কুস্তিগীরদের আন্দোলনেও অংশ নিয়েছিলেন, কিন্তু সেই আন্দোলনে কংগ্রেসের রাজনৈতিক রং লাগানোকে সমর্থন করেননি। তিনি আগেই আপে যোগদান করেছিলেন, যদিও কবিতা ১,২৮০টিরও বেশি ভোট পাননি। এদিকে নির্বাচন কমিশনের ওয়েবসাইট অনুযায়ী ৯০টি আসনের হরিয়ানা বিধানসভায় বেশি আসনে এগিয়ে রয়েছে বিজেপি, ফলে ম্যাজিক ফিগার টপকে তারা আরও আসন দখলের দিকে এগিয়ে চলেছে। কংগ্রেস ৩টিতে জিতেছে এগিয়ে ৩৪টিতে, ফলে পেতে পারে ৩৭টি আসন। আইএনএলডি ও বহুজন সমাজ পার্টি ১টি করে আসনে এগিয়ে, নির্দলদের লিড রয়েছে ৩টি আসনে। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।